বিশ্ববিদ্যালয় পড়ান, তা বলছেন আদালতের লাগবে না। কিন্তু শেখ হাসিনা বলছেন তার আইনমন্ত্রী বলছেন। ভাই আইনমন্ত্রীকে আমার কি মনে হয় জানেন, হিটলারের কিছু সহযোগী ছিল নাম জানেন, এটার নাম হচ্ছে গোরিং, এদের নাম হচ্ছে হিমলার, এদের অনেকে, আর একজনের নাম হচ্ছে আইকম্যান। আইকম্যানের নিষ্ঠুরতার কথা সর্বজন বিদিত। তিনি ইহুদিদের চামড়া দিয়ে টেবিল ক্লথ বানাতেন এবং তাদের হাড় দিয়ে ফুলদানি বানাতেন। আমার আইনমন্ত্রীর কথা শুনে আইকম্যানের কথা মনে হয় যে আইকম্যানের কথাবার্তা আচরণের সাথে আইনমন্ত্রীর কথাবার্তার অনেক মিল আছে। আমরা আরেকটি কথা বলে শেষ করি, হঠাৎ দেখলাম মহানগর গোয়েন্দা প্রধান কোয়ারি দিচ্ছেন প্রধান বিচারপতিকে। পৃথিবীর পুরো দেশে দৃষ্টান্ত আছে, বাংলাদেশের প্রধান দৃষ্টান্ত আছে, দৃষ্টান্ত নেই। আর্মস অ্যাক্ট অনুযায়ী ওই তরবারির লাইসেন্স আছে কিনা এটাও জানি না, এটাও মহানগর গোয়েন্দা প্রধান তিনি এটা বলেননি, এইটা তিনি বলেননি। তাহলে এটা কি ধরনের? তাই বন্ধুরা আমরা ইতিহাসে পড়েছি যে মোগলদের সময় কাজীরা, কাজীরা জানেন তো বিচারকদেরকে কাজী বলা হতো, কাজীরা বিয়ে বাড়ির অনুষ্ঠানেও যেতেন না, যে পক্ষপাতিত্ব হতে পারে বিচারে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে মোগল কাজীরা যেতেন না। আর ইসলামের চতুর্থ খলিফা মহান খলিফা খলিফ হওয়ার পর তার সমস্ত কমান্ডারদেরকে চিঠি দিলে জুডিশিয়ারি, ইংরেজিটা হচ্ছে, এর বাংলাটা হচ্ছে যে তোমরা বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না, কারণ তোমরা ওই প্রদেশের নির্বাহী প্রধান। কিন্তু আজকে কি দেখছি, বিচারপতির কাছে তাড়াতাড়ি ছাত্রলীগের সভাপতি এবং ছাত্রলীগের নেতারা ঘুষ দিয়ে বরণ করছে প্রধান বিচারপতিকে। হাই, এই যে আমাদেরকে, এই যে মহাসচিব, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, সবাই এখানে সকাল থেকে আমাদেরকে থাকতে হয় আপনার আদালত প্রাঙ্গণে, আপনার ছোট ছোট কক্ষে, আদালতের কক্ষে। আমরা আমরা নাৎসিদের ইতিহাসও জেনেছি যে বাথরুমের মধ্যে নাৎসিদের বিরোধীদেরকে, ইহুদিদেরকে ঢুকিয়ে ভেন্টিলেশন বন্ধ করে দেওয়া হতো। আজকে ওই ভেন্টিলেশন বন্ধ করে দেওয়া হয়েছে।